পক্ষে কতটা ক্ষতিকর, কারণ সেগুলি কিন্তু বায়োডিগ্রেডেবল না, নন বায়োডিগ্রেডেবল, আমরা যেটাকে বলি অগচরশীল বর্জ্য, সেটার মধ্যে নিজেদের লাইফস্টাইলে আমরা সেগুলি অ্যাডপ্ট করতে পারি, যাতে যে লক্ষ্যে আমরা কাজ করে চলেছি সেই লক্ষ্যে যাতে আমরা সফল হই। এই কোটি কথা বলে আপনাদের চলছে পার্লামেন্টে কৃষি বিল, বিদ্যুৎ বিল, শ্রীদেবপ্রিয় বর্ধন, এবং উনি মিউনিসিপ্যাল কমিশনার, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের দায়িত্বে আছেন। তার সঙ্গে এই হচ্ছে ABC News AGT Live। ये है ABC News AGT Live। বিশ্বজ ABC News AGT Live। দেখতে করছিলা। আজকের যে মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে আমরা প্লাস্টিক ফ্রি ইন্ডিয়া বলছি, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আহ্বান করেছে। তার সঙ্গে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ত্রিপুরা, লোকাল ফর ভোকাল, এবং এই প্লাস্টিক ত্রিপুরা, প্লাস্টিক মুক্ত ত্রিপুরা করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা সরকার নিচ্ছে। তারই পরিকল্পনার অঙ্গ হিসাবে আমরা চিন্তা করলাম যে আমাদের খাদি বোর্ড থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের কেবিএসি যিনি চেয়ারম্যান রয়েছেন বিনয় সাকসেনা জি, তো ওনারা এই রবীন্দ্র ভবনে যারা আমাদের পোর্টারি, যারা পোর্টারি ট্রেনিং নিয়েছে কেবিএসি থেকে, তাদেরকে আমরা মেশিন দিয়ে সহযোগিতা করেছিলাম। তো তারাই মেশিনের সাহায্যে আজকে চায়ের কাপ তৈরি করছেন এবং অনেক কিছু মাটির জিনিস তৈরি করছেন। তো সেইগুলিকে আমি আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশনের মানে কমিশনারের কাছে আমি আবেদন রাখি যে স্বচ্ছ ভারত সরকার পরিকল্পনা নিয়েছে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের সরকার সদা তৎপর। আমি ওনার কাছে বলেছি যে আমরা আজকে যারা চা খায় চা স্টলে দাঁড়িয়ে, তো তাদের মধ্যে একটা হ্যাবিট তৈরি করার জন্য আমরা চাইছি যে যারা পোর্টারি, যারা এই কাপটা তৈরি করবে, আমরা ফ্রি ডিস্ট্রিবিউশন করব চাষ করছি আমাদের জীবন শক্তিকে বাড়ানোর জন্য, কিন্তু তার সঙ্গে সঙ্গে জীবন শক্তিকে লোকসান না করতে পারে এমন কিছু ব্যবহারও না করা, সেটার অভ্যাসও থাকতে হবে। বন্ধুরা, প্রত্যেক মানুষই কোনো না কোনো কাজ করে, কাজের প্রকার ভিন্ন হতে পারে। একটা দেশ গড়ার জন্য বা রাজ্য গড়ার জন্য যেমন শ্রমিকের দরকার আছে, মৃৎশিল্পের দরকার আছে, কৃষকের দরকার আছে, টিচারের দরকার আছে, শিক্ষার্থীর দরকার আছে, রাজনৈতিক ব্যক্তিত্বের দরকার আছে। এই জায়গাটাই আমাদেরকে বিনাশ করছে। আমাদের মধ্যে কোয়ালিটির কোনো কম নেই, কিন্তু বারবার বোঝানো হচ্ছে তাদের মধ্যে কোয়ালিটি বেশি আছে, তাদেরকে অনুসরণ করতে হবে। তো মানসিকতাই তৈরি হয়ে যাচ্ছিল ত্রিপুরার নজরানদেরকে যে না, আমাদেরকে অনুসরণ তাদেরকে করতে হবে, তারা আমাদের চেয়ে বেটার। আজকে মোদী বলে লোকাল ফর ভোকাল, ত্রিপুরা মৃৎশিল্পেরা বেটার, যে যেখানে আছে 16 কোটি 17 লক্ষ টাকা, তো ডাবলিং ইনকাম করতে হবে। 2016-তে যখন দেখেছি 6,080 টাকা পার কিপিটে ইনকাম ত্রিপুরার গরিব কৃষকদের, তো সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। এই কাজগুলো করেছি বলে সেই জায়গাতে যাচ্ছে এই 316 কোটি টাকা, 125 কোটি টাকা তুলে দেখতে চাইছি বাস্তব স্থিতি কি। আচ্ছা, নর্থ ইস্ট নয়, উড়িষ্যা থেকে নিয়ে পুরো নর্থ ইস্ট পর্যন্ত সবচাইতে স্পিডে ইকোনমিক ডেভেলপ হচ্ছে কোন রাজ্যে? ত্রিপুরা রাজ্যে। তার জন্য অনেকের ঈর্ষা হওয়া দরকার নেই, এটাই বলছিলাম।
পুনে সরকার করেছে আজকে জ্যাকফ্রুট এখান থেকে কাঁঠাল দিল্লির বাজারে চলে যায় এক টাকা পঁচিশ পয়সা পার কিলোতে লাগিয়ে। আগে তার কোনো রাস্তা ছিল না এক্সপোর্ট করা, শুধু বাংলাদেশে একটা মার্কেট ছিল। আমি কালকে একটা কার্যক্রম, পরশু একটা কার্যক্রম বলেছিলাম, ধন্যবাদের একটা আমি কার্যক্রম দিয়েছিলাম। তো ওই কার্যক্রমে আমাদের জেলাধিপতি তার বৃদ্ধ বাবা আছেন, বাড়ির মধ্যে অনেক ফল ফুলের গাছ লাগিয়ে রেখেছে, কাঁঠাল বাগান ছিল ওদের বড়। কিচ্ছু না করে 2022 তিন দিন আগে বলবে শেষ হয়, দুনিয়ার কৃষকের কি উনি করছিলেন।